মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন বইলা যাদের ভাবস সারা কো, আসলে যে কেউ নাই তারা কেউ নাই রে আপন, আপন আপন বইলা যাদের ভাবস সারা কো, আসলে যে কেউ নাই তারা কেউ নাই রে আপন, মায়ার জালে বন্দি কইরা বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বাস আপন কইরা মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের গর, পরকে লইয়া করছো বাস আপন কইরা পর, তোমার কেবা আপন অনন্তকাল কেবা তোমার সাথে, কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, এ বাবা কেউ আপন না, তুমি যেইটা নিয়ে যাবা খবর এইটা তোমার আপন, নেই কামল যেইটা নিয়ে যাবা সেটা আপন তোমার, তোমার টাকা যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, নারী যাবে না, কিছু যাবে না, তোমার সাথে যাবে তোমার নেই কামল, তোমার সাথে যাবে তোমার কোরআন, তোমার সাথে যাবে তোমার দাড়ি, তোমার সাথে যাবে তোমার নবী সুন্নাত, তোমার সাথে যাবে তোমার যে নেকি পুঞ্জি আছে এগুলা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর নবীকে জানায় দিছেন কোরআনের আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, এ বান্দারা যারা আমল নেকি আমল করবি আমলে সালে করবি তোদের জন্য স্পেশাল জান্নাতুল ফিরদাউস লিখে দিয়েছি, একটু জিকির করে লা ইলাহা সিজদা করব না গাইরুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা দরগা দুর্গা গাইরুল্লাহ, মাজার বাজার গাইরুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
অনেকে বলে না নবী বলেন যে আমি নবীর সর নাম শোনার পরে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার উম্মতের পুরুষ মহিলা শুন আমি নবীর প্রতি যদি কেউ দুরূদ পড়ে তোর উপরে আল্লাহ দশমার রহমত নাযিল করে দাও পূর্ব কাউকালি মাহফিলে কেন আসছো তোমরা জানো নবী আর 1400 বছর আগে বলে গেছেন হে আমার উম্মত এই মাহফিলে গিয়া হালকায় জিকিরে গিয়া আলেমের মজলিসে গিয়া একটা মাসালা যদি শিখতে পারো 100 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হবে কয়শো রাকাত জোরে বলেন কয়শো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ফজর জোহর আসর মাগরিব ইশা কোন ওয়াক্ত নামাজ কবুল হইছে কেউ জানি না জোরে বলেন জানি কিন্তু এই মাহফিলে আইসা পূর্ব কাউকেলি বাইতুল মামের মসজিদের উদ্যোগে যে মাহফিল আসে যদি একটা মাসালা শুনতে পারেন নবী বলেন তো জান বলেন সাইয়্যিদুল মুরসালিন খাতিম নবীন শাফি মাহশারা কে নামদার মদিনা কা তাজদার এই আমার উম্মতের পুরুষ মহিলা পুরুষ হও আর মহিলাও শোনো তোমরা তোমাদের আমল নামায় 100 রাকাত নফল নামাজ যেটি কবুল হয়ে গেছে এরকম নামাজের তোমাদের প্রত্যেকের আমল নামায় দেওয়া হবে আর যদি তোমরা একটা ওয়াদ দেয় 5-10টা মাসালা থেকে একটা অথবা 3টা থাকে অথবা 20টা থাকে একটা ওয়াদ দেয় শিখো তোমাদের আমল নামায় 1000 রাকাত কবুল হয়ে গেছে এরকম নফল নামাজের শব্দ হে আল্লাহর বান্দারা আল্লাহ তো তাকায় রইছে আপনাকে দেই কিয়ামত হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে কিয়ামতের ভয়ঙ্কর হাসরের ময়দানে ঠক 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 করে কাঁপবে কিয়ামতের ময়দানটা কাঁপতে থাকবে সবাই বলবি ইয়া নফসি আমার বাসা আমি বাসি কামের বাসে আমার বাসি মুসা নবীর উম্মতরা আইবে কেন মুসা নবী একটু সুপারিশ করে কইয়া নফসি সিজদায় পড়ে যাবে আমি আমার বাসা আমি বাসি আমার কঠিন অবস্থা জাহান্নাম যেরকম ডাক দিছে আমার অবস্থা বেতল হয়ে যাবে কিতাবের ভিতরে আজকেও দেখলাম মুসলিম শরীফের রেওয়ায়েত আমার সাথে ছাত্র আসছে পড়তে পড়তে আসছিলাম এক একটা কয় জাহান্নামকে বান্ধা হবে 70,000 শিকল দ্বারা কয় হাজার শিকল দ্বারা এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে কয় হাজার 70,000 ফেরেশতারা যখন নাকি জাহান্নামকে ধরবে জাহান্নাম এমন জোরে টান মারবে এরকম ভাবে এরকম টান দিবে আওয়াজ দিবে পুরাট কয়েকই মহিলা যারা গর্ভবতী আছে তাদের এরকম গর্ব কালাস হয়ে যাবে কেউ উপলব্ধি করবে না চিল্লা বলে সুবহানাল্লাহ যারা এরকম ভাবে মৃত্যু ছিল কিয়ামতের ইসরাফিলের ফুঙ্গে সে সিঙ্গার ফুঙ্গে যারা এরকম ভাবে মৃত্যুবরণ করেছিল আবার যারা উঠবে বাকি এরকম ভাবে হুঙ্কারের সুরে তারা এর কবর থেকে উঠে যাবে চিল্লা বলে সুবহানাল্লাহ এই আল্লাহর বান্দারা এই মসজিদের উদ্দেশ্যে মাফি ভালো করে শুনেন কিয়ামতের ইসরাফিলের সিঙ্গে সব ধ্বংস হয়ে যাবে বাকি তরু পাহাড় গুলো তুলার আশের মতো উঠতে থাকবে গাছপালা গুলো উঠতে থাকবে মাদ্রাসার মসজিদ এই দুইটা মাটির সাথে মিলবে না আল্লাহ ডাক দিয়ে বলে এ মাদ্রাসায় মসজিদ তোরা কেন মাটির সাথে মিলস আল্লাহ আপনার বান্দারা গভীর রাত্রে ওইটা পূর্ব কাউকলি মসজিদে সমস্ত মানুষ ঘুমিয়ে যায় কিন্তু আপনার বান্দারা হাসিয়া গোপনে গোপনে আল্লাহ এরকম ভাবে সেজদা দিত ওদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে নামটা না কাটবেন ততক্ষণ পর্যন্ত আমরা মাটির সাথে মিশব না চিল্লা বলেন দুইটা জিনিসের সুপারিশ কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাবে একটা বলেছে মাদ্রাসা বন্ধু রেখা আওসা পান বিরিয়ানি রুটি আর গরুর গোস্ত রুটি ফিডা খায় পায়খানা যদি ভালো খাওয়া তো ভালো পরের দিন নালে বদনাম আর যদি মাদ্রাসা মসজিদে যে দানটা করো নবী বলেন তোমার এই দানটা সব কোটি কোটি গুণ বাড়ায় উহুদ পাহাড় পরিমাণ বাড়ায় দেয় উহুদ পাহাড় পরিমাণ সব এর উহুদ পাহাড় কেনার ক্ষমতা পৃথিবীতে কোনো রাজা বাদশার আছে আমাদের মন্ত্রীর মতো রাষ্ট্রনায়ক 50টা 100টা 1000 যদি হয় উহুদ পাহাড় কিমান কেনার ক্ষমতা কোনো রাজা বাদশার আছে আপনার আমার এই মাহফিলে আসার কারণে আর এই মাহফিলের ময়দানে বসিয়া আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেন জোরে বলেন আল্লাহ এই আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ বলিয়া যে ডাক দিছে এইটা ফটো হয়ে গেছে এই ক্যামেরা আমাদের একটা ফটো হয় আর
আপনার ফাতেড়া দুই ফেরেশতা করে বলবে আল্লাহই মসজিদে সেজদা দিছিল মাদ্রাসা দান করেছিল এতিম ছাত্রদেরকে পড়ার জন্য সহযোগিতা করেছিল আল্লাহ এদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরাও মাটির সাথে মিলব না চিল্লা বলেন সুবহানাল্লাহ এই মাদ্রাসা মসজিদে আপনারা খেয়াল রাখবেন কি রাখবেন না রাখবেন কে কে রাখবেন আরে তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক মাদ্রাসা মসজিদ যেখানে পীর মশাইখ যেখানে হক্কানি আলেমরা যেখানে বন্ড বাতিল যেখানে আমরা নাই সেখানে বন্ড বাতিল যেখানে তাগুদি শক্তি যেখানে আমরা নাই সেখানে আসি কাফের শক্তি যেখানে আমরা আসি এই আর কিছুদিনের পরে ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব করবে চিল্লা বলেন সুবহানাল্লাহ বিশ্বের ভিতরে আতঙ্ক লাগা গেছে ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করতেছে ইসলাম দেখে সামান্য একটা গ্লাসের ভিতরে কি পুরা সাগরের পানি নেওয়া সম্ভব জোরে বলেন সম্ভব তার এই পুরা আটলান্টিক সাগর হলো ইসলাম ইসলামকে গ্লাসের ভিতরে নেওয়া সম্ভব না সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা এই মাদ্রাসা মসজিদ কে কে দান করবেন হাজ্জাগার ইনশাআল্লাহ আগামীকাল কালে শুনবেন আজকে কালকে ইনশাআল্লাহ সবাই দান করবেন তো এখন আর কি কমু বেশি হয়ে গেছে মাদ্রাসা ক্লাস করছি তারপরে এদিকে আসছি বিভিন্ন বিষয়ে আসলে যেটা সাজা আসছিলাম ওই ছিল না আল্লাহ তালা যতটুকু হয়েছে বর্ণনা শুননালা উভয়কে আমল করার তৌফিক দান করে আমিন আর এই ছাত্রদেরকে খেয়াল রাখবেন আল্লাহ নবী বলেন যারা ছাত্রদের সাথে মোসাবা করে এর মানে আমি রসুলের সাথে মোসাবা করে আর যারা মুসু নবীর সাথে মুসাবা করে কাল কিয়ামতের দিনে নবীর সাথে এক জায়গায় জান্নাতে তাদের স্থান থাকবে মাদ্রাসা থেকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ সবাই দূরে সুপের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লি আলা হাবিবিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমরা দোয়া করি ইনশাআল্লাহ দোয়ার পরে যাব ভাই ইনশাআল্লাহ সবাই দূরে সুপের আল্লাহুম্মা সাল্লি আমরা বাবা মার জন্য দোয়া করব এলাকার প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করব অনেক মুহিম মুরব্বীরা যারা এলাকায় ছিল অনেকে নাই তারা আমাদের দিকে তাকায় আছে তাফসির মাহফিলের দিকে তাকায় আছে আগামীকাল নুরুজ্জামান হেলালি সাহেব আসবেন কঠিন তাফসির যে আলোচনা করে আমি অনেক আলোচনা ওনার সাথে প্রোগ্রাম করেছি আপনাতে আপনাদের ছেলে সন্তান ভুল ত্রুটি যদি আলোচনা হয়ে থাকে আর ক্ষমার দৃষ্টিতে তাকাবেন যেন সামনে আল্লাহ তালা যে আরও সুন্দর সুন্দর কথা বাইর করে এবং এটা তো একটা মানুষ মানুষের ভুলতে কেউ ভুলের উঠবে না যেন আল্লাহ তালা ছুটি সুন্দর কথা হকের কথা বাইর করে যেন বলেন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও পরদেনান্তরের ভাড়া দুইটা হাত পাতিয়া যাও গভীর রাত্রে সমস্ত দোকানের দোকান দরজাগুলো বন্ধ ও বাবারা চোখটা বন্ধ করো দুনিয়া কিছু না এই দুনিয়ার মহাব্বাতে পড়িয়া ভালোবাসে পড়িয়া আল্লাহকে ভুলে গেছো নবীকে ভুলে গেছো ইসলাম ভুলে গেছো ইসলামের বিরুদ্ধে কথা বলো আলিমদের বিরুদ্ধে কথা বলো রে ভাব মইরা দেখো কিছু যাবে না আমার বাড়ি বলো আমার গাড়ি বলো আমার টাকা বলো কিছু তোমার শান্তি যাইবে না তুমি যখন নাকি তুমি তোমার বাড়িতে মারা যাবা তোমার যে সাদা কাপড়টা তোমার টাকা দ্বারা হবে তাও ঠিক না তোমার বড় ভাই বলবে আমি আমার ভাইকে দিতে চাই আমার কাপড় টাকা দিয়ে তাহলে তোমার টাকা দ্বারা তোমার কাপড় সারে তিন হাত মাটির গির ভিতরে গেল না কিসের বড়াই করো বাবা আল্লাহর কাছে চোখের পানি ফালায় দাও আল্লাহর কাছে কাঁদো আমার নবী 1400 বছর আগে বলে গেল তাই বুমিনা জাম রে কামাল্লা জাম্বালা যখন নাকি আমার গুনাগা উম্মাত আল্লাহর দরবে শরমিন্দ হয়ে চোখের পানি ফেলে আল্লাহ বরদাস্ত করতে পারে না আল্লাহ বলে দেখো কত অপরাধ করার পর অনেক রাত্র পর্যন্ত দোয়া শুনিয়া বান্দা বাড়ি যাওয়ার কথা বাড়ি যায় না এই তাফসির মাহফিলে বসিয়া বসিয়া ফুপাইয়া ফুপাইয়া ছোট বাচ্চার মতো কাঁদে আরে আমার বান্দা কার কাছে চাই নাই কোনো বিচারপতির কাছে চাই না কোনো চেয়ারম্যান উকিল ব্রিস্টারের কাছে চাই না আমার কাছে চাইছে ও বান্দা তুই কি চা ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা দেখ আমার বান্দারা কি ফেরেশতারা বলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়
জান্নাতে যেতে চাই কয় ওরা আমারে দেখছে না দেখে না আমার বানানো জান্নাত দেখছে দেখে না এই বানানো জাহান্নাম দেখছে না দেখে না এই না দেখে ওরা বিশ্বাস করলো আমি আল্লাহ তাআলা রহমান আমি আল্লাহ তাআলা রই আমি আল্লাহ গফফার আমি আল্লাহ গফুর এই নামের ওসিলা ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে হলো ও বাবা কে আর কি চান আছে মনে আমি তো জানি না যারা দোয়া চেয়েছে যারা দোয়া চায় না এই গভীর রাতে আল্লাহ আপনার বান্দারা কোন দিকে তাকায় না আপনার কাছে আদর করছে কার জানি জনম দুঃখিনী আম্মা বেঁচে না এই জায়গা কার জানি বাবা বেঁচে না এই দেখ অনেক বান্দারা বাড়িতে যাবে বাড়িতে মা করে ডাক দিবে মা দরজা খুলিয়ে দিবে এমন ওই জায়গায় কিছু এতিম সন্তান আছে মা বলিয়া ডাক দিবে কোনো সাড়া আসবে না দরজা খুলবে না বিবি তো সুন্দর আরামে ঘুমাইতেছে একশোটা ডাক জোরে ডাক জোরে 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 দরজা লাতি তারপরও খুলে না কিন্তু কিছু সন্তানের মা আছে যখন বলে মা 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 ছোট নামটা যখন মা দয়া মা মানি দয়া বা দরজা খুলে খোকা তুই এখন বাইরে তুই বাইরে কি করতেছ মা বয়ান শুনাইছে কয় ভাত খা কিন্তু ছেলে ঘুমায় দাদা ঘুমায় দাদি ঘুমায় সব ঘুমায় জনম দুঃখিনী মা ঘুমায় না বলে সন্তান তোরে কেমনে ঘুমাই তুই তোকে দশ মাস দশ মাস দশ দিন রেখেছি কত কষ্ট করেছি না খাইয়া তুই তুই বাইরে থাকবি আর বিপদে থাকবি আমার মার করে সহ্য করতে পারে ও সন্তান মার কথা কই আজ কাঁদো বাবা রাজার নাই কাঁদো আল্লাহ নবী বলেন যখন ছেলে ছিল নেককার ছেলে সন্তান পিতা মাতার কথা স্মরণ কে যখন রব্বির রাহমহুমা বলতে দেরি ওর পিতা মাতার কবর আজাব মাফ করতে আমি দেরি করি না আল্লাহ মাফ করতে দেরি কর না ও বাবার কার বাবা নাই কার মা নাই আমার সাথে একসাথে বলো রব্বির রব্বির রহমুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আকরাম আলা করিম ইয়া সত্তার এক ফোঁটা নাফাক পানি দিয়া বনি আদমকে বানাইয়া দুনিয়ায় কয়েকদিন ঘুরে ফিরে আবার নিয়া যাবেন অন্ধকার কবরে ভাই বলি বন্ধু বলি কেউ তো আমার আপন না ওই কবরে আপনি সারা আর তো আপন কেউ হবে না দেশের বান্দা দেশে যাইব এই দেশে তে রব না সবে মিলে দিবে বিদায় আর তো খবর দিবে না এমন দেশে যেতে হবে যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইতে হবে যে ঘরে নাই নিশানা এমন দেশে যাইতে হবে যে দেশের নাই সাথি এমন ঘরে শুইতে হবে যে ঘরে বাতি ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরে তে মাটির চাফা ভাগ্য যাওয়া যাবে না ও বাবা দোয়া করে আল্লাহর কাছে বলো আল্লাহ যেতে এই মসজিদে আনছো আল্লাহ খালি হাত ফেরত কাউকে আমাদেরকে দিও না আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করলো আল্লাহ প্রত্যেকের গুনাহগুলো আপনি মাফ করে দি আল্লাহ এই মাদ্রাসা সেই মাহফিলকে নাজাতের ফয়সালা করে দি এই মাদ্রাসা মসজিদের উসিলা এলাকার প্রত্যেকটা মানুষের নাজাতের ফয়সালা করে দি আল্লাহ এই এলাকা যত মুর্দার ব্যক্তি সাহিত্য আছে আল্লাহ প্রত্যেকের কবরকে নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দি জানি না কোন কবরে সাপ
কোন কবরে বিচ্ছু কোন কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে আসলে মালিক জানি না আপনার কাছে সবরদ করলাম এই কোরআনের মাহফিলের উসিলায় দাড়ি বাঁকা মুরব্বিদের উসিলা আলেমদের উসিলা হাফেজদের উসিলা আপনার 40 জন বান্দার ভিতরে একজন মাহবুব পছন্দনীয় বান্দা থাকে এই নিরাশে আল্লাহ যে সমস্ত কবরে আযাব চিরদিনের জন্য মাফ করিয়া দি আল্লাহ খাস করে এই মহল্লার এই মসজিদের আশেপাশে যত কবর বসে আছে আপনি মাফ করিয়া দি সব কোটি কোটি গুণ ভাই আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সরকারে দুজান এখন উম্মতের জন্য মদিনা শুয়া শুয়া কাঁদে ইয়া হাবলি ইয়া উম্মতি ওই নবীর রওজা মুবারকে সবখানে পৌঁছা দি সাহাবায়ে কিরাম তাবে তাবেঈন মুজতাহিদিন সলফে সালিহীন গজ কুতুব আফদাল পীর মাশায়েখ যারা অন্ধকার কবরে আছে আল্লাহ প্রত্যেকের কবরে রয়ে সব পৌঁছা দি আল্লাহ কাজ করিয়া আল্লাহ চরমোনার ময়দানে কালো মানিক শোভা উজানির ময়দানে শোভা বাহাদুরপুরের ময়দানে শোভা উজানির ময়দানে চারসিরের ময়দানে জনপুরের ময়দানে কত ময়দানে আল্লাহর অলির শোভা যাদের উসিলা কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ দেশের দিনের দেশের আবেজ আল্লাহ ওনাদের কবরে কেড়ে আল্লাহ জিয়ার জান্নাতের বাগিচা বানাবে রব্বুল আলামিন সর্বোপরি কি বলবো আল্লাহ যার যে কিছু প্রয়োজন আপনি সব পূরণ করিয়া দিন আপনার গায়বী খাজানা থেকে আল্লাহ অসমাপ্ত কাজ সমাপ্ত করার তৌফিক দিয়া দিন এই মসজিদে যত হাজত আছে আল্লাহ আপনি নিজ কুদরতে দিয়ে মিটিয়ে দিন আল্লাহ মৃত্যু দাও হবে মৃত্যু থেকে কেউ পলাইতে পারবে না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাধন করতে হবে আল্লাহ মৃত্যুর আসার আগে কবর সমানা তৈরি করার তৌফিক দিয়া দি আল্লাহ জীবনে একবার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দি কাবা ঘরের গিলাব ধরিয়া লাব্বাইক বলার তৌফিক দিয়া দি হাজরা আসওয়াদকে চুমুদার মতো তৌফিক দিয়া দি আল্লাহ গুনাহ মাফ করার তৌফিক দিয়া দি জাল্লা স্বপ্নে যুগ হলো আপনার নবীর জিয়ারত আমাদের প্রত্যেককে নসিব করে আনি আল্লাহ মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের পশমে পশমে জিকির জারি করিয়া দি আল্লাহ নবী বলে মান আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে তার মৃত্যুটা ঈমান সহকারে হবে আল্লাহ এরকম আমার প্রত্যেকটা প্রাণ প্রিয় আল্লাহ শ্রোতা ভক্ত আল্লাহ যারা আছে মুসল্লি হুজুর আল্লাহ প্রত্যেকের ঈমান মজবুত করার তৌফিক দিয়া দি মৃত্যুর সময় কালিমা নসিব করিয়া দিয়েন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বাক্য কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ